নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রবিবার বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলাভিত্তিক এনএসএস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে নানান অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অলত্রিপুরা 10,330 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের পশ্চিম জেলা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। নেশা বিরোধী অভিযানের পুলিশরা এখন নেশাগ্রস্ত, এমন ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানায়। স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন উপলক্ষে ধলাই জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। এখন সংবাদ বিস্তারিত। রবিবার বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক এনএসএস উৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই অনুষ্ঠানে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। মোট 27 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। রবিবার বিলোনিয়া টাউন হলে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক এনএসএস উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি শ্রীমতী কাকুলি দাস দত্ত, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্মন ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দরা। দক্ষিণ জেলা এনএসএস কর্তৃক আয়োজিত আজকের এই উৎসবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট 27 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার গুণগত মান অনেকটাই বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই শুভদিনে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে অনুষ্ঠানে বক্তব্যের মধ্য দিয়ে বক্তারা জানান, ছাত্রজীবনে এনএসএস এর প্রশিক্ষণ পেয়ে পরবর্তী সময় এই প্রশিক্ষণগুলি কাজে লাগানোর জন্য আজকের এই অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরার সমস্ত বিদ্যালয় থেকে এনএসএস এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এনএসএস এর উৎসব সমাপ্তির পর মুখ্যমন্ত্রী বিলোনিয়ার সৎসঙ্গ আশ্রমে গিয়ে ঘুরে আসেন। পরবর্তী সময় তিনি আগরতলার উদ্দেশ্যে রওনা দেন। আজকের দিনে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিনা ট্রেনিংও তো আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, আর যারা ট্রেনিং দিয়ে এসেছে যাদের এক্সপিরিয়েন্স আছে বলে ওনাদেরকে তো আপনারা বসাননি। মন থাকতে হয়, মানসিকতা থাকতে হয়, ওর দৃঢ় সংকল্প থাকতে হয়। আমার সম্পূর্ণ বিশ্বাস, দৃঢ় সংকল্প রয়েছে আমার যে ত্রিপুরায় গুণগত শিক্ষার মান শুধু নর্থ ইস্ট নয়, ভারতবর্ষের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দিন বেশি দূর নয়, সেই দিকে আমরা চলা শুরু করেছি, বেশি দূর নয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। প্রতি বছর এ দিনটিকে পালন করা হয় জাতীয় যুব দিবস হিসেবে, ব্যতিক্রম হয়নি এবছরও। এদিন গোটা রাজ্য জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় দিনটিকে, স্মরণ করা হয় স্বামীজিকে। এদিন রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে নানান অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
শিশু তীর্থের শিশুরা। এখন বিবেক পতাকা উত্তোলন। ইউথকে দিয়েছেন, উনি বলেছেন কাজ করুন তো ধরুন এবং কর্মবীর হওয়া উচিত সমাজকে বদলি করার জন্য, সমাজ গঠন করার জন্য। এই মেসেজটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাক আমরা চাই, কারণ ভারতবর্ষে যে গর্ব কেউ থাকে সত্যিকারের, সেটা প্রথমেই হলো স্বামী বিবেকানন্দ। এবং ভারতবর্ষের যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন, মাইন্ড ইজ উইথ ইওর হেড ইজ হেল্ড হাই, সেটা স্বামী বিবেকানন্দই প্রথম বলেছিলেন। উনি গিয়েছেও লেখা আছেন, পুরাণীয়তা পাপ এবং স্বাধীনতাই পূর্ণ, সেটাই মাইন্ড হ্যাজ টু বি উইদাউট ফিয়ার, ভয়হীন হতে হবে মন, সেটাই উনি বলেছিলেন। এবং যুবকদেরকে বলেছিলেন কাজ করো ভারতবর্ষের জন্য, পৃথিবীর জন্য কাজ করো, সমাজের জন্য কাজ করো, মানব কল্যাণের জন্য কাজ করো, সেটাই ওনার মেসেজ। অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের পশ্চিম জেলা ভিত্তিক দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বণিক, সম্পাদক অরবিন্দ শর্মা সহ অন্যান্যরা। এদিন পশ্চিম জেলা ভিত্তিক 10,323 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পূর্ব নির্ধারিত সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ভিক্টিমাইজ শিক্ষক সমাজের সমস্ত শিক্ষক শিক্ষিকারা উৎসব মেজাজে পশ্চিম জেলাভিত্তিক দ্বিতীয় বার্ষিক সম্মেলনে আগরতলাস্থিত মাতঙ্গিনী প্রীতিলতা হলে আজকের হল কনভেনশনে আমরা মিলিত হয়েছি। আমাদের সময় এখন ছোট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ক্রেতা সুরক্ষা আইন 2019 দেশের ক্রেতাদের জন্য এক যুগান্তকারী সন্ধিক্ষণ, কারণ এই আইনে জেলাভুক্ত আদালতের আর্থিক পরিধি 20,00,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা পর্যন্ত করা হয়েছে। একজন ক্রেতা হিসেবে আপনি দেশের যে কোনো জায়গা থেকে দ্রব্য বা পরিষেবা কিনে ঠকে গেলে আপনার এলাকার ভোক্তা আদালত থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। অনলাইনে কোনো দ্রব্য বা পরিষেবা গ্রহণ করে ঠকে গেলে তার প্রতিকারের জন্য ভোক্তা আদালতে বিচার চাইতে পারবেন। অনৈতিক ব্যবসায়িক ক্রিয়াকলাপ এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে শাস্তি প্রদানের জন্য কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ গঠিত হবে। জাগো গ্রাহক জাগো। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইডিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ,
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গরছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স। NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক অভ্যর্থ, টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ে 100% নির্ভুল উত্তর সহ গ্যারান্টিযুক্ত সাজেশনস। সাফল্য তোমার, গ্যারান্টি আমার। পারুল নামে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর মাধ্যমিক টেস্ট পেপার্সই যাচাই করে আজই সংগ্রহ করুন সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। নেশা বিরোধী অভিযানের পুলিশরা এখন নেশাগ্রস্ত থাকে,
এমনই এক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানায়। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেলিয়ামুড়া থেকে আগরতলা যাওয়ার জন্য পুলিশের কাছে এসকর্ট চান। তখনই দেখা যায় তেলিয়ামুড়া থানার পুলিশের গাড়ি চালক মদমত্ত অবস্থায় রয়েছেন। তেলিয়ামুড়া থানায় যত সব আজনাবির মতো ঘটনা ঘটে চলেছে, থানারই এক গাড়ির চালককে অতিরিক্ত মদ্যপানের অভিযোগে আটক করল পুলিশ। সংবাদে জানা যায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় শনিবার তেলিয়ামুড়া থেকে আগরতলা যাওয়ার জন্য তেলিয়ামুড়া থানায় এসকর্ট চান। ঘটনা 10:45 নাগাদ। এই সময় থানার পুলিশের গাড়ির চালক ছিল হোমগার্ড কানুরাই। কানুরাই আগরতলা যেতে হবে শুনেই আক্কেলুরুম হয়ে যায়, কারণ কানুরাই তখন মদমত্ত অবস্থায় ছিল। কানু সাপ জানিয়ে দেয় সে আগরতলায় অর্থাৎ গাড়ি চালাতে পারবে না। এরপরই পুলিশ চালক কানুরাইকে আটক করে হাসপাতালে নিয়ে যায় মেডিকেল করানোর জন্য, যদিও এলাকার বিধায়িকাকে পরে পুলিশই এসকর্ট দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে খোদ থানার পুলিশ মহলে চাঞ্চল্য দেখা দেয়। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায় রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও আম্বাসা কালচারাল সেলের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের 158তম জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উদযাপন করা হয় রবিবার। ধলাই জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আম্বাসা টাউন হল প্রাঙ্গণে। আম্বাসা টাউন হলে স্বামীজির মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ধলাই জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা, জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। দপ্তর উদ্যোগ এবং দলাই জেলা কালচারাল সেলের সহযোগিতায় যেহেতু আমরা প্রথম যে জেলাভিত্তিক যে স্বামী বিবেকানন্দ জন্মদিন আমরা পালন করছি, সকালে আমরা টিআরটিসি স্ট্যান্ড থেকে রিলে করে আমরা এই প্রাঙ্গণে স্ট্যাচুটে আমরা মাল্যদান করলাম। এরপরে আমাদের উদ্বোধনীর সঙ্গে কিছু আলোচনা করে বিকালবেলা আমরা রাখছি সেমিনার, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হলো আমাদের আজকে এই ধলাই জেলার ভিত্তিক যে স্বামী বিবেকানন্দের জন্মদিনের কর্মসূচি। লরির ধাক্কায় 34 বছরের এক যুবকের মৃত্যু। ঘটনা খোয়াই থানা এলাকার মহাদেবটিলায়। একটি ইট বোঝাই লরি সেবড়ি থেকে খোয়াইয়ের উদ্দেশ্যে দ্রুতগতিতে এসে সত্যব্রত দেব নামে এক যুবককে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। লরিটিকে আটক করে পুলিশ। একটু আগে খবর পাইছি, পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মহাদেব টিলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আননোন গাড়ি একটা ধাক্কা দিয়ে গেছে। এরপরে আমরা ফায়ার সার্ভিস ওনাকে রিসিভ করছে এবং হাসপাতালে আমরা অ্যাডমিট করছি। পেশেন্টের কী অবস্থা মনে করতেছে? খুব সিরিয়াস আসলে। ফায়ার সার্ভিস পার্টি আনছে, পেশেন্ট এখন অব্দি আননোন। তারা কয়ে গেছে যে একটা রাস্তার সাইডে রোগীটা পাওয়া গেছে। শান্তিবাজার মহকুমার অন্তর্গত কলসি এডিস ভিলেজ পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলসি ব্যারেজ মন্দিরঘাট মেলা। এই মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর 6ষ্ঠ বছরে পদার্পণ করবে এই মেলা। 3 দিন ব্যাপী চলবে মেলা, থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০২০ সালের যে নতুন বছরের শুরুয়াতে যে আমরা পৌষ সংক্রান্তি মেলা আমরা কলসি ব্রিজ মন্দির সংলগ্ন এলাকায় আগামী 15 জানুয়ারি থেকে আমরা মেলা উদ্বোধন করতে যাচ্ছি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সবাই উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী শঙ্করায় মহাশয়, সঙ্গে আমাদের বিভিন্ন ব্লক পর্যায়ে এবং আমাদের জেলা পর্যায়ের প্রতিনিধিরা আমাদের পাশে সহযোগিতা করবেন। তাই আমরা এই মেলা 15 তারিখ থেকে আপ টু আমরা 18 তারিখ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেলা যেন সার্বিকভাবে সুন্দর এবং সফল করা যায়, তাই আমি আপনাদের মাধ্যমে সম্প্রচার দেওয়ার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি।
সময় এখন আবারও ছোট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ক্রেতা সুরক্ষা আইন 2019 দেশের ক্রেতাদের জন্য এক যুগান্তকারী সন্ধিক্ষণ, কারণ এই আইনে জেলাভুক্ত আদালতের আর্থিক পরিধি 20 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। একজন ক্রেতা হিসেবে আপনি দেশের যে কোনো জায়গা থেকে দ্রব্য বা পরিষেবা কিনে ঠকে গেলে আপনার এলাকার ভোক্তা আদালত থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। অনলাইনে কোনো দ্রব্য বা পরিষেবা গ্রহণ করে ঠকে গেলে তার প্রতিকারের জন্য ভোক্তা আদালতে বিচার চাইতে পারবেন। অনৈতিক ব্যবসায়িক ক্রিয়াকলাপ এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে শাস্তি প্রদানের জন্য কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ গঠিত হবে। জাগো গ্রাহক জাগো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और यह जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे।
मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফিরে এলাম বিরতির পর। খোয়াই ধলাবিল দয়ানন্দ আশ্রমের 50তম বর্ষপূর্তি উপলক্ষে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষণ দাস সহ রাজ্যের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এই শিবিরে প্রায় 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ ঔষধ প্রদান করা হয়। খোয়াই লায়ন্স ক্লাব এবং শ্রী শ্রী দয়ানন্দ ধাম আশ্রমের যুগ্ম সহযোগিতায় আজকে এখানে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে সুদূর শিলচর থেকে আগত ডক্টর লক্ষ্মণ দাস এখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তাছাড়া আছেন ডক্টর এস রয়, ডক্টর আর কে বর্মন। ডক্টর আর কে বর্মন ডায়াবেটিসের উপরে পরিষেবা দিয়ে যাচ্ছেন। সবাইকে আন্তরিকভাবে আমি অনুরোধ রাখবো, আপনারা সবাই এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন। নমস্কার। চাকমাঘাটে অনুষ্ঠিত হতে চলেছে 23তম পৌষ মেলা। মেলাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। এই মেলার উদ্বোধন করবেন মন্ত্রী NC দেববর্মা। সরকারি ও বেসরকারি স্টল থাকবে এই মেলাতে, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল মঙ্গলবার চাকমাঘাটের খোয়াই নদীর বেরেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে 22তম পৌষ মেলা। মেলা কমিটি পৌষ মেলাকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে। 2020 সালে পৌষ মেলায় সরকারি স্টল থাকবে 25টি এবং অন্যান্য স্টল থাকবে 350টির উপর। পুণ্যার্থীদের জন্য অস্থায়ী শেডঘর ও নির্মাণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি স্টল বন্টনের কাজও সম্পন্ন করেছে মেলা কমিটি। উল্লেখ্য থাকে, জাতি উপজাতিদের মধ্যে মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে 1998 সালে তৎকালীন MDC হরিমোহন দেববর্মা এই পৌষ মেলার সূচনা করেছিলেন প্রথম। ওই দিনকাল পেরিয়ে 23তম পৌষ মেলা অনুষ্ঠিত হবে চাকমাঘাটের খোয়াই নদীর বেরেজ প্রাঙ্গনে। এবারের পৌষ মেলার উদ্বোধন করবেন রাজ্য রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী NC দেববর্মা। এছাড়াও থাকবেন কল্যাণপুর কৃষ্ণপুরের দুই বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। এ ব্যাপারে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপুগুপ জানান, 1998 সালের 14ই জানুয়ারি প্রথম মেলা এখানে হয়। এই বছর আমরা 23তম এখানে পুষ্যনাতি মেলা, যেটা জাতি এবং উপজাতির মিলনস্থল। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনারা গত বছর যারা এই মেলায় অংশগ্রহণ করেছেন বা এসেছিলেন পুণ্যার্থীরা, আপনারা দেখেছেন বিগত 21 বছরের সেই রেকর্ড ভেঙে গত বছর
যেভাবে রেকর্ড সংখ্যক লোক এই মেলায় একটা নতুন দিশা, নতুন সরকারের যে একটা নতুন মানুষের জন্য কাজ করার মানসিকতা এবং সুষ্ঠু পরিবেশ, সে শান্তির পরিবেশে যেইভাবে জাতি এবং উপজাতি অংশের মানুষ গত বছর এই মেলায় অংশগ্রহণ করেছিলেন, আমরা আশা করছি এই বছরও গতবারের চেয়ে আরো অনেক বেশি লোক এই মেলাতে অংশগ্রহণ করবেন। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়, রিপোর্ট ফোকাস, ত্রিপুরা। প্যাসিফিক ইয়ুথ অর্গানাইজেশন এবং ডলুবাড়িতে চলা 7SI ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে রবিবার স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বামীজির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক পরিমল দেবরায় সহ প্যাসিফিক ইয়ুথ অর্গানাইজেশনের কর্ণধার কাজলকান্তি রায় সহ অন্যান্য ক্রিকেট প্রেমীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রবিবার বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক NSS উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে নানান অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অলত্রিপুরা 10,330 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের পশ্চিম জেলা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। নেশা বিরোধী অভিযানের পুলিশরা এখন নেশাগ্রস্ত, এমন ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানায়। স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন উপলক্ষে ধলাই জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আম্বাসা টাউন হলে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। We'll be right back.